নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন গার্ডেনিং মাই প্যাশন বেঙ্গলি চ্যানেল বন্ধুরা আপনার বাগানে যদি আপনারা গোলাপ লাগিয়ে থাকেন আর অক্টোবর মাসে যদি আপনার বা নভেম্বর মাসে যদি আপনার হার্ট পুনিং করে থাকেন তা এখন আপনাকে গোলাপে কি করতে হবে দেখুন নতুন নতুন পাতা এসছে এখন যদি এটা এখন একদম নতুন পাতা এসছে এর মধ্যে প্রচুর পরিমাণে থ্রিপসের অ্যাটাক হয় মাইটসের অ্যাটাক হয় আর ট্রিপস আর মাইটসের যদি অ্যাটাক হয় আপনার পাতার মধ্যে তার ফলে কী হবে পাতাগুলো কুকড়ে যাবে আর পাতাগুলো যদি কুকড়ে যায় ভালো মতো এর মধ্যে ফটোসিন্থিজ দিতে পারবে গ্রোথ হতে পারবে না তার ফলে ছোটো ছোটো কুড়ি হবে কুড়িগুলো যেমন পোড়া পোড়া কুড়ির মতো হয়ে যাবে আর তার ফলে আপনার ফুল একদম পাবেন না তো এই শীতকালের প্রারম্ভে এবার যে নভেম্বর ডিসেম্বর মাসে এই প্রকোপ প্রচণ্ড বেশি হয় ট্রিপস অ্যান্ড মাইটসের তার আগে আমি আপনাকে বলবো খাওয়া দাওয়াটা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে এনপিকে বারো একষট্টি শূন্য আপনি এই সময় দেবেন বারো একষট্টি শূন্য যদি আপনার এখনও ফুল না এসে থাকে তাহলে আপনি এই যে দেখুন বারো একষট্টি শূন্য এটা এনপিকে পাওয়া যায় যে কোনো নার্সারি দোকানে গিয়ে বারো একষট্টি শূন্য বললে তারা দিয়ে দেবে সেটা দু থেকে আড়াই গ্রাম পার লিটারে নিয়ে আপনি দেখুন ছোটো যদি চা চামচ চা চামচ হচ্ছে ওই এখানে আমার আড়াই লিটার জল নিয়েছি আমি স্প্রেয়ারে আর এখান থেকে নিয়ে আপনি স্প্রিংকলারে নিয়ে এটাকে ভালো মতো মিক্স করে দেবো এটা খুব তাড়াতাড়ি জলে ডিজলভ হয়ে যায় সুতরাং খুব সহজে মিক্স হয়ে যাবে আর এটা ক্ষেত্রে আপনি দুভাবে প্রয়োগ করবেন এক হচ্ছে পাতার উপরে গাছের উপরে আপনি সম্পূর্ণভাবে এটাকে স্নান করে দেবেন আর তারপরে যেটুকু জল বাঁচবে নিচে মাটিতে দিয়ে দেবেন এর ফলে কী হবে পাতা আর ছোটো ছোটো ডালের হিউজ গ্রোথ হবে পাতা গাছের যত ভালো গ্রোথ হবে তত ভালো আপনার এখানে কুলি আসবে ভালো ভালো আপনার কুড়ি আসবে যত বেশি কুড়ি আসবে কুড়ির সাইজ যত ভালো হবে তত ফুলগুলো ভালো হবে এছাড়া যদি আপনি অত কিছু জোগাড় না করতে পারেন তাহলে আপনি রোজ ফুট পাওয়া যায় এটা তো অর্গাবিটা লিভিক্স অ্যাগ্রোক্রামের অর্গাবিটা বা অনেক কোম্পানির অনেক ব্র্যান্ডের রোজ ফুড পাওয়া যায় এর মধ্যে কি আছে অর্গানিক পিজিআর থাকে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার এর সময় এনপিকে যা যা রোজের জন্য যা যা কিছু দরকার এর মধ্যে সব রকমের খাবার খুব প্রপার ইস্যুতে দেওয়া আছে আপনি প্যাকেটটা ছেড়ে এখান থেকে প্রায় দশ গ্রাম আপনি নেবেন ব্রাউন কালারের একটা পাউডারের মতো এটা দেখুন ব্রাউন কালারের একটা পাউডার এটা দশ গ্রাম এক একটা গাছের নিচে দিয়ে দেবেন এটা দেবেন আপনি পনেরো দিনে একবার যতগুলো গাছ আছে গোলাপ যদি আপনার গামলাতেও গোলাপ থাকে তাহলে আপনি এটা দশ গ্রাম পার এক একটা গাছে দিয়ে দেবেন দিয়ে আপনি জল স্প্রে করে দেবেন এটাতে কী হবে দশ পনেরো দিনে একবার স্প্রে করলে দিয়ে দিলে এটা গাছে নিচে দিয়ে দিলে এর মধ্যে যত রকমের নিউট্রিশান আপনার গোলাপের দরকার সব এখান থেকেই পেয়ে যাবেন তাহলে আপনি বারো একশো ত্রিশ অন্য দশ ছাব্বিশ ছাব্বিশ এত কিছু দেওয়ার দরকার নেই রোজপুর দেবেন এখন যেটা আছে সেটাতে থ্রিপস আর মাইটসের অ্যাটাকটা আপনাকে হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করতে হবে এই থ্রিপস মাইটসের অ্যাটাক যদি আপনি কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনার গোলাপের প্রচুর এ দেখুন রেড স্পাইডার মাইট প্রচুর অ্যাটাক করে এটা হচ্ছে এই রেড স্পাইডার মাইটের আমি আপনাকে জানাচ্ছি দেখাচ্ছি কী করে অ্যাটাক এখানে দেখুন এখানে রেড স্পাইডার মাইট আর এটাতে থ্রিপসের অ্যাটাক হয়েছে দেখুন থ্রিপসের পাটের পাতাগুলিই কুকড়ে গেছে সমস্ত পাতা কুকড়ে গেছে এরা রেড স্পাইডার পাট হলে নিচের দিকে পাতা দেখবেন লালচে লালচে হয়ে যাবে তারপরে পুরো পাতাটা কুকুরে গিয়ে কুড়িগুলো সমস্ত এফেক্টেড হয়ে যাবে তার জন্য আপনাকে আমি খুব ভালো জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে নাইস অ্যাডভান্স এটা এক এম এল পার লিটার নিয়ে এটা থ্রিপস মাইটস হোয়াইট ফ্লাইস তারপরে মিলিবাগ সব রকমের ইনসেক্টসে এটা হানড্রেড পার্সেন্ট অর্গানিক এটা আপনি এক এম এল পার লিটার এক এম এল মানে হচ্ছে টোয়েন্টি ড্রপস টোয়েন্টি ড্রপস এক লিটার নিতে পারেন বা খুব সহজেই সেটা পাওয়া যায় সেটা হচ্ছে থিটা মধ্যে থ্রিপস মাইটস স্কেলসকেও এটা কন্ট্রোল করে সেটা গোলাপের ক্ষেত্রে খুব প্রযোজ্য এই থিটা আপনি এক এম পার লিটার নিয়ে সাত দিনে দশ দিনে একবার যদি আপনি পুরো গাছে স্প্রে করে দেন বিশেষ করে যদি রেড স্পাইডার মাইটে স্প্রে করেন তাহলে আপনাকে পাতার নিচে খুব ভালো মতো স্প্রে করবেন এখান থেকে দেখুন আমি প্রায় কুড়ি ড্রপ এখান থেকে নিয়ে নিচ্ছি আমি ড্রপে এক এম হয়ে যাবে কুড়ি ড্রপ নিয়ে এক লিটার জলের মধ্যে মিশিয়ে ভালো মতো স্প্রে করে মানে সেক করে ঝাঁকি নিয়ে ভালো মতো তারপরে স্প্রে করবো আর এটা সাত দিন দশ দিনে একবার করে স্প্রে করবেন তাহলে কী হবে আপনার গোলাপগুলো দেখবেন প্রচণ্ড হেলদি থাকবে পাতাগুলো একদম ফ্রেশ হবে আর পাতার মধ্যে কোনো রকম অ্যাটাক হবে না পাতাগুলো একদম তাজা থাকবে আর যেগুলো প্রথমে লালচে পাতা পরে একদম গ্রিন সবুজ পাতা বেরোবে আর তার ফলে দেখবেন প্রচুর পরিমাণে কুড়ি হচ্ছে আর কুড়িগুলো প্রচণ্ড হেলদি যেহেতু আমরা নিচে খাবার দিয়েছি আর এই থিটা খুব সহজেই নার্সারিতে পাওয়া যায় আর এটা স্প্রে করে দেবেন পুরো গাছের মধ্যে আর স্প্রেটা করবেন সন্ধ্যাবেলা সকালের দিকে স্প্রে করবেন না মানে বেনিফিশিয়াল ইনসেক্টস থাকে তাতে মারা যেতে পারে বা স্কর্চিং সান দিতে এটার এফেক্টটা পুড়ে যেতে গাছ আপনি দিয়ে দেবেন এটা সন্ধ্যাবেলার দিকে আপনি স্প্রে করে দেবেন সাত দিনে দশ দিনে একবার স্প্রে করে দেবেন আর যদি আজকে আপনি স্প্রে করেন থিটা পরের সপ্তাহে আপনি আপনি নাইস স্প্রে করে দেবেন নাইস আর থিটা আপনি অল্টারনেটিভলি স্প্রে করতে পারেন বা শুধু একটা যদি থাকে নাইস বা থিটা বা এই ধরনের যেগুলো আছে সেগুলো আপনি স্প্রে করতে পারেন আর দেখবেন আপনার গাছগুলো প্রচণ্ড হেলদি হবে আর নিচে যেহেতু খাবার দেওয়া আছে নিচের থেকেও গ্রোথটা ভালো হবে থিটা স্প্রে করলেন নাই স্প্রে করলেন আর যদি আপনার এখানে ফাঙ্গাসের ইনফেকশন থাকে তাহলে আপনি যে কোনো সিস্টেমিক আর কন্ট্যাক্ট মিক্সচারে ফাং মিক্সচার সেটা আপনি দিতে পারেন আশা করি এই কেয়ারিংগুলো নেবেন আর আপনার গাছ ভীষণ ভীষণ ভালোভাবে প্রচুর ফুট পড়বে ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ